চার পায়ে বাড়ি শরীরে কোনো প্রাণী গাছে চড়ে বসেছে এমনটা কেবল কল্পকাহিনীতে দেখা যায়। কিন্তু যদি বলা হয় ছাগল গাছে উঠতে পারে, তাহলে চমকে উঠলেন তো। এমন দৃশ্য দেখতে পাবেন মরক্কোতে। সেখানে একটি বিশেষ গাছে উঠে ছাগলের পাল। গাছগুলির উচ্চতা যত বেশি হোক না কেন, ছাগল হুড়মুড়িয়ে উঠে পড়ে তাতে, চার পায়ে ব্যালেন্স করে এডাল থেকে ওডালে অনায়াসে যেভাবে যায়, দেখে সত্যি অবাক হতে হয়। সেই বিশেষ গাছের নাম আরগান। দক্ষিণ পশ্চিম মরক্কো এই গাছ পাওয়া যায়। গাছটি সারা গায়ে থাকে কাটা, আর এই গাছের ফল রসালো ও সুস্বাদু। সেই ফলের লোভেই নাকি ছাগলেরা গাছে উঠে যায়। জেনে নিন অর্গান বা ছাগল গাছে নিয়ে আরও কিছু মজাদার তথ্য। অর্গান এক প্রকার গুল্মজাতীয় গাছ। সাধারণত দক্ষিণ পশ্চিম মরক্কোয়ে সোয়াজ বেলিতে এই গাছ দেখা যায়। এই গাছের ডিম্বাকার ফল কেবল রসালো সুস্বাদুই নয়, বরং পুষ্টিকর। অর্গান ফলের বীজ থেকে পাওয়া তেল ত্বকচর্চায় ব্যবহার করা হয়। বাণিজ্যিকভাবে অর্গান তেল বিদেশে রপ্তানি করা হয়। মজার ব্যাপার হলো অর্গান তেল প্রস্তুতে এই ছাগলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বীজ সমেত পাকা ফল খেয়ে ফেলে ছাগল, কিন্তু বীজগুলি হজম না হওয়ার মলের সঙ্গে বেরিয়ে আসে। স্থানীয় বাসিন্দারা সেই বীজগুলো শুকিয়ে তেল বের করে।